আপনি কি জানেন এআই কে কাজে লাগিয়ে এখন আপনার ভয়েস বা অডিওকে প্রফেশনাল ভাবে এডিটিং করে নিতে পারবেন কোনো মাইক্রোফোন ব্যবহার না করেই? কারণ আপনার মোবাইলের মাধ্যমে ভয়েস রেকর্ড করে এবং নয়েজি সিচুয়েশনেও আপনার ভয়েসকে ইম্প্রুভ করে নিতে পারবেন এবং আপনার অডিওর যে আউটসাইড যে নয়েজটি থাকে সেটি এখান থেকে রিমুভ করে আপনার ভয়েসকে ক্লিয়ার করে নিতে পারবেন। আউটসাইড নয়েজ বলতে কোনো বাতাসের শব্দ বা আপনি রুমের ভেতরে যখন কোনো সাউন্ড বা অডিও রেকর্ড করেন তখন যে রুমের ভেতরে যে সাউন্ডটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে রিমুভ করে নিয়ে আপনার ভয়েসকে আরো সুন্দর করে নিতে পারবেন। এখন আমার এই ভিডিওর জন্য অডিওটি আমার রুমের ভেতরে মোবাইলের মাধ্যমেই রেকর্ড করছি। আমার রেকর্ড করা ভয়েসটি কিছু স্থানে অরিজিনাল এবং কিছু স্থানে এডিটিং করা ভয়েস দিয়ে আমি আপনাদের বিফোর এবং আফটারকে দেখানোর চেষ্টা করেছি যে আমার ভয়েসটি যখন আমি ফোন দিয়ে রেকর্ড করি তখন আমার ভয়েসটি কেমন হয় এবং আমি যখন এই ভয়েসটি এডিটিং করি বা এআই এর মাধ্যমে এডিটিং করে নিই তখন আমার ভয়েসটি কেমন হয়। এই ভয়েসটি আমি কিভাবে এডিটিং করেছি এবং আপনারা কিভাবে এআই টুলস ব্যবহার করে এমন ভয়েসগুলো এডিটিং করে নিতে পারবেন সেই পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এটি করার জন্য ফার্স্ট টাইমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করব, দেন সার্চ বারে টাচ করব এবং এখানে টাইপ করব অ্যাডবি পডকাস্ট এআই। দেন এটি লিখে সার্চ করলে আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটিতে টাচ করবেন এবং এটি ওপেন করে নেবেন। ওয়েবসাইটটি ওপেন হলে ফার্স্ট টাইমে এই ওয়েবসাইটে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এর জন্য ওপর থেকে সাইন ইনে ক্লিক করব। দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে, এখানে প্রথমে দেখছেন ইমেইল লেখার একটি অপশান, এখানে আপনার ইমেইলটি টাইপ করে ইমেইল অ্যাড করতে পারেন। তাছাড়াও নিচে একটি অপশান দেখছেন কন্টিনিউ উইথ গুগল, আপনি যদি এখানে টাচ করেন দেন আপনার ফোনে থাকা সকল জিমেইলগুলো এখানে শো হবে। এই জিমেইলগুলোর মধ্য থেকে আপনি যে জিমেইলটি দিয়ে এখানে লগ ইন করতে চাচ্ছেন সেই জিমেইলটিতে টাচ করবেন। দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে, এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে ভেরিফাইড করতে হবে, এর জন্য এখানে টাচ করবো এবং এখানে একটি ফোন নাম্বার টাইপ করে দিব, কন্টিনিউতে টাচ করব। এখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই সিমে একটি মেসেজ যাবে, মেসেজে 6 ডিজিটের একটি কোড থাকবে, সেই কোডটি এখানে বসাতে হবে। আমার সিমে আসা ভেরিফিকেশন কোডটি আমি এখানে বসিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড করা হয়ে গেছে, এখন কন্টিনিউতে টাচ করব। এই ওয়েবসাইটে কমপ্লিটভাবে সাইন ইন করা হয়ে গেলে আপনাকে এই ওয়েবসাইটের মূল ইন্টারফেসে নিয়ে আসবে। পেজটির প্রথম বোর্ডে একটি অপশন দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাক্সেস, এখানে টাচ করব। আপনার সামনে এমন একটি পেজ ওপেন হলে এই পেজটি আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন ফুল নেম, এখানে আপনার ফুল নেমটি টাইপ করবেন। দ্বিতীয় অপশনটিতে আপনি যে ইমেইলটি দিয়ে এই ওয়েবসাইটটিতে লগ ইন করেছেন সেই ইমেইলটি এখানে বসাতে হবে। তৃতীয় যে অপশনটি দেখছেন এর প্রথমেই যে অপশনটি আছে ইয়েস আই এম 18 ইয়ার্স ওল্ড এটি সিলেক্ট করবেন এবং চার নম্বর যে অপশনটি দেখছেন এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন, এগুলো ঠিকভাবে ফিল আপ করতে হবে। তো আমি এখানে ফিল আপ করে নিলাম, এগুলো ঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচ থেকে সাবমিটে টাচ করব। এখন আমরা এই ওয়েবসাইট থেকে আমাদের অডিওটি এডিটিং করে নিতে পারবো। এখানে একটি অপশান দেখছেন এআই ফর অডিও, এর নিচে একটি অপশান আছে ট্রাই ইট, আপনারা এখানে টাচ করবেন। দেন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, এই পেজটিতে একটি অপশান দেখতে পাচ্ছেন আপলোড, এই আপলোডে টাচ করবেন এবং আপনার ফোনে গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপনি যে অডিওটি আগেই রেকর্ড করে রেখেছেন সেই অডিওটি এখানে সিলেক্ট করবেন এবং ইনপুট করে নেবেন। অডিওটি ইনপুট করার আগে আমি আপনাদের এই অডিওটি প্লে করে দেখাই যে এই অডিওতে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে এবং এই অডিওর কোয়ালিটি খুব একটি ভালো না। আপনি কি জানেন এখন এআই কে ব্যবহার করে আপনার ভয়েস বা অডিওকে প্রফেশনাল লেভেলে এডিটিং করে নিতে পারবেন? এখন এই অডিওটি এখানে ইনপুট করলে এখানে কিছুটা লোডিং নেবে, আপনার ফাইল এবং নেট কানেকশনের উপর ডিপেন্ড করে এখানে কিছুটা সময় নেবে এবং কমপ্লিটভাবে আপনার অডিওটি এখানে এডিটিং করে দিয়ে দিবে। এখন অডিওটি এডিটিং করার পর আমি এটি প্লে করে আপনাদের শোনাই যে এটিতে কতটুকু ইম্প্রুভ হয়েছে। আপনি কি জানেন এখন এআই কে ব্যবহার করে আপনার ভয়েস বা অডিওকে প্রফেশনাল লেভেলের এডিটিং করে নিতে পারবেন? আপনি কি জানেন এখন এআই কে ব্যবহার করে আপনার ভয়েস বা অডিওকে প্রফেশনাল লেভেলের এডিটিং করে নিতে পারবেন? এখানে অডিওটি বিফোর এবং আফটার দেখলেই বুঝতে পারছেন যে এখানে আপনার অডিওর ব্যাকগ্রাউন্ড যে নয়েজগুলো ছিল সেগুলো আপনার এখান থেকে ক্লিয়ার করে দিয়েছে এবং আপনার ভয়েসের কোয়ালিটিটি অনেক স্পষ্ট এবং সুন্দর করে দিয়েছে। এখন আপনার এই অডিওটি ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড আইকনটি দেখছেন এখানে টাচ করবেন এবং এটি আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নিবে। আপনি যদি কোনো মাইক্রোফোন ব্যবহার না করে শুধুমাত্র আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনার ভয়েসটি রেকর্ড করেন বা আপনি ভিডিও মেক করেন তাহলে আজকে এই টিপসটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং আমি একজন বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর, সেই হিসেবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে বা আপনি পরবর্তীতে কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।